আজকে থেকে বেশ কয়েকদিন আগে আমি এই হেডফোনটা রিভিউ করেছিলাম, যেটা হচ্ছে KT2100MB এই মডেলের। তবে শুরুতে ভিডিও শুরুতে এটাকে হেডফোন কিনব, আস্তে আস্তে এটা মাইনাস ফোন বলার সাথে সাথে অনেক মানুষ কমেন্ট করেছেন যে যদি এটা মাইনাস পয়েন্ট বেশি থাকে এটা হেডফোন কিং হবে কেমনি। আমারও প্রশ্ন হচ্ছে এটা হেডফোন কিং হবে কেমনি। আজকে আমার সামনে একটা হেডফোন রাখা আছে, আপনি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে G800। এর হচ্ছে বক্স, এটা আজকে খুঁটি নাকি আলোচনা করবো, আনবক্সিং করবো, দেখবো কেমন কি। আর ওইটার সাথে এটার কম্পারিজন ভিডিও করবো। যদি আকাশ কথা তফা তবে এটার দাম অনেক কমেছে, এটার দাম সম্ভবত 1000 টাকা ছিল আই থিঙ্ক, তো সেটা ধরেই রাখাবো আমরা। কথা বলে পাচ্ছি না, প্যাকেটের গায়ে অনেক কিছু লেখা আছে, অনেক কিছুই এখানে। G800M গার্নিন আছে এই পাশে, এই পাশে অনেক কিছু রাখা আছে, এই পাশে অনেক কিছু রাখা আছে। দেন এখানে বড় করে হেডফোনটা একটা সুবিধা আছে, প্যাকেটটা একেবারে হারমোনিয়াম, একটু গেম ভাইব দেওয়ার চেষ্টা করছে। বাট আনফরচুনেটলি এটাকে আমার গেমিং হেডফোনের প্যাকেট মনে হয় না, কারণ গেমিং হেডফোনের প্যাকেট এরকম হয় না, আর একটু এস্টাবলিশ হয়ে ভালো হতো। এটা পাশে রেখে দিই, হেডফোনটা নিয়ে কথা বলবো। প্রথমে যদি জিজ্ঞেস করেন আমাকে হেডফোনটার কথা, তাহলে হেডফোনটার কোন জিনিসটা আমার বেশি ভালো লেগেছে, হেডফোনটার লুক এবং ডিজাইনটা আমার কাছে প্রচুর ভালো লেগেছে। ভালো লাগার একটা কারণ হচ্ছে, হেডফোনটার ডিজাইন জাস্ট দেখবে বুঝতে হবে, সাইড থেকে বা যে সাইড থেকে দেখেন না কেন, জাস্ট অস্থির এবং গেমিং গেমিং ভাব, এবং এটা অনেকটা মোটেট হয়। বাট এখানে একটা স্টিল মেটাল ব্যবহার করা হয়েছে, আমার মনে হয় এর চেয়ে বেশি রোটেট না করা ভালো, এবং এরকম ধরলেও একটা রোটেট রোটেট ভালো। হেডফোনটা কেউ নিয়ে একটু কথা বলি, হেডফোনটা কেউটা একটু কিছুটা কাপড় টাইপের ব্যবহার করা হয়েছে, কিছুটা যে আসে না লাইভন সুতা সেই টাইপের, এবং তার মধ্যে সিলটা খুব শক্তপোক্ত একটা জিনিস, এবং আপনার অনায়াসে অনেকদিন যান। একটা জিনিস কিন্তু দেখানো হয় না, হেডফোনটার সাথে কিন্তু ইনবিল্ট একটা মাইক আছে, যেটা আমি বেশ লম্বা বাট আমার পছন্দ হয় না, দেখে এইভাবে করে পেঁচিয়ে রেখে পোর্শন বাটনের দিকে আসি। হেডফোনটা পাবেন একটা 5mm জ্যাক, এবং এখানে পাবেন একটা পোর্ট, যেটা দিয়ে আপনার মাইক্রোফোনটা অন অফ করতে পারবেন, অ্যান্ড ভলিউম কমন পাবেন জন্য একটা বাটন, এটা এটা দুই সাইড থেকে অনেকটাই লম্বা হয়, লাগে না। তো এই হচ্ছে মোটা হেডফোন। হেডফোনটা সাউন্ড কোয়ালিটি যদি আমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে আমি বলবো সাউন্ড কোয়ালিটি জাস্ট অস্থির। আমি এই হেডফোনটা আমার কাছে রিভিউ করার জন্য আসছে আজকে থেকে প্রায় 4 মাস আগে, 4 মাস ধরে ব্যবহার করে খুঁটি নাটি সব দেখে দেন রিভিউ করতে আসছি, বাইরে একটু নেওয়ার চেষ্টা করেন, তার জন্য দুঃখিত। এই হেডফোনটি 4 মাস ব্যবহার করার পর যেটা দেখলাম, গান শুনতে গেলে আপনি অস্থির বেস পাবেন, বেস নিয়ে আমি কোনো কমপ্লেন দেবো না, এই বাজেটে এই হেডফোনটা পারফেক্ট মনে হয়েছে, এই প্রাইস রেঞ্জে। দেন এটা যদি গেম করতে যান, গেমারদের দিকে মাথা রয়েছে, এটা তৈরি হয়েছে আমার, আমি আরও একটি হেডফোন আমার কাছে রিভিউটা আসছে, পড়ে আছে অলরেডি, ব্যাপার ওইটা এখন ই করা আছে না, আনবক্সিং করিনি। ওইটা হচ্ছে একটা এর চেয়ে তো সুন্দর বাট গেমিং, যেটা হচ্ছে 8GB রাইটটা, সেটা অনেক সুন্দর, বাট ওইটা ওইটা ওইটার সাউন্ড আর এটার সাউন্ড 90% হেডফোনটা প্রথমবার যারা দেখবেন তাদের কাছে একটু বাকি এবং বড় মনে হতে পারে। তো হেডফোনটা একটা জিনিস কিছু মাইনাস পয়েন্ট আছে, যেটা আমি আস্তে আস্তে আসতে আসি, প্লাস পয়েন্ট হচ্ছে এটার ডিজাইন, এবং কেমনটা খুব সতর্ক, ইনবিল্ট একটা মাইক্রোফোন আছে, সাউন্ড কোয়ালিটি প্রচুর ভাবে, আপনি যদি গান শোনেন তাহলে আমি আপনাকে বলবো 100% সাউন্ড দিয়ে জীবনেও শুনতে পাবেন না, আপনার ওটা হবে না। দেন আসি হেডফোনটার কিছু মাইনাস পয়েন্টে, এটাই হবে প্লাস পয়েন্ট, হেডফোনটা তো সবাই কোন যে ভালো হবে তা না, খারাপও আছে।
হাউস যে জিনিসটা হয়ে গেছে এটা অনেকখানি রোটেট হয়, কারণ অল্প একটু রোটেটে বাচ্চাদের হাতে যদি ভেঙে যাবে স্বাভাবিক। এই যে আমি তো নিচ দিয়ে ধরছি, এটা কত দেখতে পাচ্ছেন জানি না। দেন আরেকটা জিনিস মাইনাস পয়েন্ট যেটা মনে হয়েছে, এখন তো ভিতরের যে এই যে ফোনটা এটা অনেক বড়, একটা নর্মাল কারের চেয়ে তো বড়, অনেক বড় লম্বা। যে জিনিসটা আমার মনে হয়েছে একটু ছোট হয়ে ভালো হতো, কেবলটা অনেক ছোট দিয়ে ফেলেছে। হেডফোনটার সাথে একটা কেবল দেওয়া আছে, সরি হেডফোনটা পুরো গেছে। আসলে এটা হচ্ছে আমার একটি ট্রাইপড ছোট্ট মিনি, তো এটার উপরে হেডফোনটা দেওয়া করা গেছে। তাই আর হেডফোনটা ওজন আছে, আর যারা ব্যবহার করবেন তারা বুঝবে আর কি। তো যেটা বলছি কেবল আছে, এই কেবলটা শুধু তাদের জন্য যারা আর কি পিসির মাধ্যমে বা পিসিতে এটা ব্যবহার করতে চান তাদের জন্য। হেডফোনটার এই দুই মাথা যাবে পিসিতে, এই মাথাটা যাবে হচ্ছে হেডফোনের যে এই যে জ্যাকটা 5mm জ্যাক এটার সাথে। এভাবে হেভি হবে খুব সুন্দরভাবে। তো এই হচ্ছে মশলাটি, এছাড়া এই কেবলটার আর কোনো কাজ আমি দেখতে পাচ্ছি না। হেডফোনটা নিয়ে বেশি কিছু বলার নাই, তাও হেডফোনের খুঁটি নাটি। তো যাই হোক, হেডফোনটার মাইনাস পয়েন্ট আরও আছে, কেবলটা অনেক ছোট যেটা বলছিলাম, এবং এইটা দেখালো এইটা একটু বড় সাইজ। হেডফোনটা একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এই যে মাইকটা, এই মাইকটা সাউন্ড কোয়ালিটি খুব খারাপ বলা যাবে না। মনে করেন আমি এখন ব্যবহার করছি বয়া বাই এর মন দিয়ে রেকর্ড করতেছি, এর চাইতে খারাপ বলা যাবে না, মানে এটা সমান মানে চলার মতন মনে করতে। এক জিনিস মাথায় রাখতে হবে, এটা প্রাইসটা একটু বলি, এটা প্রাইস হচ্ছে 1350 টাকা, এবং এটা পাবেন আজকের সাথে। আজকের সাথে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিবেন না, কারণ আপগ্রেডেশন চলতেছে অনলাইন সাইটে, তো সেই জন্য পাবেন না। তো এই বয়া বাই এর মন কিন্তু আপনারা জানেন যে বিগ বিগ ইউটিউবার বা এই যে টিভিতে যে আমরা টপ শো দেখি শুটিং হয় সেইখানেও এটা ব্যবহার হয়, তার মানে এটা সাউন্ড কোয়ালিটি অবভিয়াসলি বেস্ট। বাট এটার সাথে ওইটা কম্পেয়ার করা যাবে না, কারণ ওইটা হচ্ছে একটা গেমিং মাইক্রোফোন, গেম করার সময় চালিয়ে নেওয়ার মতো। তারপরে আসি এটা, এটার সাথে ওইটা একটা কম্পেয়ার দিতে হয়। ওইটা যদি এটা দেখেন ফোন, ওইটা খুবই বড় কানে ইভাবে, আর এইটা ফোনটা একটু ছোট যে কারণে কানে লাগে না, ওটা খারাপ মানে একটু অস্বস্তি ফিল হয়। আর এটা ওইটা চেয়ে একটু বেশ লম্বা হয়, যেটা ওইটা হয় না, আর ওইটা একটু খুব ওজন যেটা এটা নেয়। এবং এটার যে মাইক্রোফোনটা এটা খুবই ছোট, ওইটা একটু মানে খুবই ছোট, এবং এইটা কেবলটা ওই সেম ম্যাটেরিয়াল বাট একটু নিম্ন মানে। আর এটা আমি মোবাইলের আগে দেখেছি সাউন্ড কোয়ালিটি অত একটা আসে না, এটা 50% সাউন্ড কোয়ালিটি হচ্ছে ওইটা, ওইটা হালকা আপনার 20%, তার মানে বুঝতে পারছেন কতখানি। এটা আমি পিসিতেও লাগিয়ে টেস্ট করেছি, পিসি না কিন্তু ল্যাপটপ, তো সেখানে দেখব যে খুব একটা সাউন্ড আসে না, খুব একটা ভালো না। তবে এটার একটা মাইনাস পয়েন্ট আছে, সাথে এরকম দুটো জ্যাক দেওয়া থাকে, এই জ্যাক দুটো এটার সাথে লাগিয়ে এরকম একটা অ্যাডাপ্টার দিয়ে মোবাইল ব্যবহার করতে হবে যদি মাইক্রোফোন আর এটা একসাথে ব্যবহার করতে চান। বাট এখানে এইটার ক্ষেত্রে একটা জায়গা আছে, একটা জায়গার মাধ্যমে এটা ব্যবহার করতে পারবেন। তো আর এটা দেখলেই মনে হয় এটা একটা নর্মাল হেডফোন, নর্মাল মানে 500 টাকা দাম, কেউ বুঝবে না যে এটাও 1000 টাকা দিয়ে কিনতে হবে 500। তো বাট ওইটা আপনার দেখলেই বুঝতে পারবেন যে না, ওইটা একটা ভাষা জানা। এই হেডফোনটার প্যাকেজ যখন প্রথম আমি দেখি, দেখেই জাস্ট অস্থির লাগে আমার কাছে। আমি মনে হয়েছে প্যাকেটের ভিতরে কিছু একটা আছে, বের করার পর তো আমার আরও জোশ হয়ে গেছে। আর এই ডিজাইনটা আমার সনি একটা হেডফোনের কথা মনে পড়েছে, স্টুডিও হেডফোন, রেকর্ডিং স্টুডিওতে ব্যবহার করে। তো ওই ডিজাইন আর ওই ডিজাইন সেম, যদিও ওইটা প্রাইস আর এটা আকাশ পাতাল তফাত, ওইটা 1 থেকে 1.5 লাখ টাকা পড়বে আর ওইটা মাত্র 1300 টাকা। আর আপনার কম্পেয়ার করুন যে কোনটা বেস্ট হবে, অফকোর্স ওইটা বেস্ট হবে, কারণ ওইটা দামি একটা হেডফোন। যাই হোক, এখন এটা নিয়ে আরো একটু কথা বলতে আসা যাক, হেডফোনটা কাদের জন্য, কেন কিনবেন, কত
কথা দেখি যারা গেম করতে চান তারা এই হেডফোনটা অনায়াসে রেকমেন্ড করা যায়, যারা গান শুনতে চান তাদের জন্য আরও আগে রিকমেন্ড করা যায়। অ্যান্ড একটু এটার জন্য এটা শোপিসের জন্য ফাঁকা রাখবেন, এক জায়গায় সাজা রাখবেন, তাদের জন্য এত দাম দিয়ে একটা হেডফোন না কিনে ইউপিটার। কারণ অনেকে আছে যে মাসে একবার গান শুনেন, মাসে একবার গেমিং করেন, ওই জন্য না কিনে ইউপিটার। এইটা ভাবে আজকে শপে দাঁড়াতে পারবেন, সাথে গিয়ার পিকার বিডি শপ এরকম বিভিন্ন অনলাইন শপে পাবেন। তবে আমি আমার সাজেশন থাকবে অফলাইন মার্কেট দিয়ে কিনুন এবং তাহলে আসল হেডফোনটা দেখে কিনতে পারবেন, কারণ এইটা তো কিন্তু ডুপ্লিকেট অলরেডি মার্কেটে বের হয়ে গেছে। আর তাও আমি ইসে গিয়ার পিকার বা বিডি শপে হেডফোনটা কেনার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করবো, ওখান থেকে কিনে নেবেন। তো আজকে বলতেই ভালো লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। একটা সংক্ষিপ্ত ভিডিও ছিল, সংক্ষিপ্তভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি যে দুইটার মধ্যে কোনটা বেস্ট। যদি আমাকে জিজ্ঞেস করেন এইটা সাউন্ড কোয়ালিটি তার এইটা সাউন্ড কোয়ালিটি চেয়ে তো ওইটা অনেক বেস্ট হবে, তো এটাই বোঝানোর চেষ্টা করেছি এবং আনবক্সিং রিভিউ করলাম। যে আমি একটা হেডফোন নিয়ে বিস্তারিত অনেক কিছু বলার নাই, আমি কিন্তু এখানে বই নিয়ে কত এমএম ড্রাইভার আছে বা এটা কেন এত মানে লাউ, এখানে কী ধরনের চিপ ব্যবহার করেছে, এত কিছু ভিডিও লম্বা করার দরকার নেই। যতটুকু জানার ততটুকু জানুন, ভিডিওটি শেয়ার করে দিন।